হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা এখনও ডিগ্রির উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করেন নাই বা অনলাইনে আবেদন করেন নাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে। তো আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আজকে আমার স্মার্টফোনটি দিয়ে দেখাবো। আমি এই মুহূর্তে কম্পিউটারে রয়েছি, চলেন তাহলে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে বা যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটি অনেক রিকোয়েস্টের পর আমি ক্রিয়েট করলাম। আমি কিন্তু অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড দিই না বা এই নিয়ে আমি কোনো প্রকার কাজ করতেছি না। তো আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, অনেক রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটি আজকে ক্রিয়েট করলাম। তো যার কারণে আপনারা স্মার্টফোনটি দিয়ে ইজিলি কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করে নিতে পারতেছেন ডিগ্রির উপবৃত্তির জন্য, বা আপনাদের কম্পিউটারের যে কোনো কাজ কিন্তু আপনার স্মার্টফোনটি দিয়ে করে নিতে পারবেন শুধুমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে। আমি কিন্তু কম্পিউটারের যে কাজগুলো করা হয় তো সেই কাজগুলো কিন্তু স্মার্টফোন দিয়ে কীভাবে করা যায় সেই নিয়েই কিন্তু ভিডিও দিয়ে থাকি। সবে চলেন তাহলে দেখে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি ডিগ্রির উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করবেন। সবেস, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সবিয়ার্স, আমি যদি ক্রোম ব্রাউজার ওপেন করে নেই, আপনারা ডিসক্রিপশনে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা দেখতে পারবেন সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই একটা হোম পেজে নিয়ে আসবে। সবিয়ার্স, আপনি উপর থ্রি ডট পেয়ে যাবেন, সে জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট নিচে রয়েছে, আপনি এই জায়গাতে টিক মার্ক করে দিবেন। সবিয়ার্স, দেখতে পারবেন যে ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে গেছে। সবিয়ার্স, আপনারা যারা এই পেজে আসতে পারবেন না তারা অবশ্যই ডিসক্রিপশন চেক করে বা ফার্স্ট কমেন্ট চেক করে লিঙ্কে দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসবে। সবিয়ার্স, এই পেজে আসার পরে আপনাকে নিবন্ধন করতে হবে। সবিয়ার্স, আপনি যদি ফার্স্ট টাইমে লিঙ্কে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। আপনি জাস্ট এই যে স্নাতক, এই জায়গায় আপনি ডিগ্রি পাস দিয়ে দেবেন। আপনি শিক্ষাবর্ষ, এই জায়গায় শিক্ষাবর্ষ 21-22 এটা চালু রয়েছে, তো আপনি এটা সিলেক্ট করে দেবেন। প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত কোন প্রতিষ্ঠানে, জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা সিলেক্ট করে দেবেন। আপনি দেখতে পারতেছেন যে স্নাতক রেজিস্ট্রেশন নম্বর, আপনি এই জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিবেন। পরে দেখতে পারতেছেন যে এইচএসএসসি রেজিস্ট্রেশন নম্বর, আপনি এই জায়গায় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবেন। তো নিচে দেখতে পারতেছেন যে এইচএসএসসি রুল, আপনি এই জায়গায় রুল দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। জাস্ট আই এম এ নট রোবট, এই জায়গায় একটা টিক মার্ক করে আপনি নিবন্ধন কমপ্লিট করে নেবেন। সবিয়ার্স, এটা ফিল আপ করা হয়ে গেলে আপনি যদি নিবন্ধনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড চেয়ে নেবে বা আপনার ফোনে ওটিপি আসতে পারে, সেই ওটিপিটা দিয়ে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। পরে দেখতে পারবেন যে শিক্ষার্থী লগ ইন, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন। আপনার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেলে আপনি যে পাসওয়ার্ডটা সেট আপ করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আই এম নট রোবট এই জায়গায় ক্লিক করে আপনি প্রবেশ করুন। এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। ছবি দেখতে পারতেছেন যে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আই এম নট রোবট এই জায়গায় টিকমার্ক করা হয়ে গেলে আপনি প্রবেশ করুন, এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস শুরু করতে আছে। দেখতে পারতেছেন যে মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসেবে নগদ ব্যবহার করুন, তো এই একটা নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে। আপনি অবশ্যই অ্যাপ্লাই করার সময় যে নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্ট রয়েছে সে নাম্বারটা ইউজ করবেন। সবিয়ার্স, এখন যদি আবেদন করুন এই জায়গায় ক্লিক করি, আপনি দেখতে পারতেছেন যে আবেদন করুন এই জায়গায় ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি কিছু কিছু তথ্য দেখতে পারবেন যে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, যেহেতু আপনি এর আগে নিবন্ধন করেছেন সে জায়গা থেকে অটোমেটিকলি তারা কানেক্ট করে নিয়েছে। সবিয়ার্স, দেখতে পারতেছেন যে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠানের নাম রয়েছে, আপনি যে জায়গা থেকে ইন্টার পাস করেছেন সে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, যে রেজিস্ট্রেশন নাম্বারে আপনার ইন্টার রয়েছিল, রুল, জিপিএ, তো ওরা কিন্তু সব কিছু কানেক্ট করে নিবে আপনি নিবন্ধন করার পরে। পরে দেখতে পারতেছেন যে পাশের বর্ষ, আপনি কত সালে পাস করেছেন। তো এইগুলো যদি ফিল আপ যদি গ্যাপ থাকে তো সেইগুলো আপনাকে বসিয়ে নিতে হবে। তো আমার কোনো কিছু গ্যাপ নাই। আপনি দেখতে পারতেছেন যে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান নিচে, এ জায়গায় ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারবেন যে উপরে অনেকগুলো অপশন রয়েছে, তো এক এক করে কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে। আমার এইচএসএসসি ফিল আপ হয়ে গেছে, এখন ডিগ্রিতে নিয়ে আসছে। তো এই জায়গায় আপনি দেখতে পারবেন যে বর্ষ, আপনি দেখতে পারতেছেন যে এই জায়গায় ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারতেছেন, তো আপনি কোন ইয়ারে পড়তেছেন সেটা সিলেক্ট করে দিবেন। ডিগ্রি, বিএসএস, পরবর্তী বর্ষ, শিক্ষাবর্ষ সব কিছু আপনি টোটালি কমপ্লিট করে নেবেন যদি গ্যাপ থাকে কোনো প্রকার। পরে দেখতে পারতেছেন যে অটোমেটিকলি কিন্তু প্রতিষ্ঠানের নাম্বারটা কানেক্ট করে নিয়েছে, আমাদের যে ইদ্দিৎ স্যার বা প্রিন্সিপাল স্যার রয়েছে তার নাম্বারটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট করে নিয়েছে। তো জেলা, উপজেলা সব কিছু অটোমেটিকলি কানেক্ট করে নিয়েছে, কারণ এর আগে কিন্তু নিবন্ধন করা হয়েছে, আমি সেটা দিয়ে কিন্তু লগ ইন করেছি। তো আমি আবার দিয়ে দিলাম সংরক্ষণ করুন এবং চালিয়ে যান। এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারতেছেন যে ব্যক্তিগত তথ্য, তো এই জায়গায় কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পারতেছেন যে পূর্ণ নাম, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর দেখতে পারতেছেন, এই অপশনটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। দেখতে পারতেছেন যে স্টার আইকন রয়েছে,
পাশে, তো এটা কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। পরে দেখতে পারতেছেন যে অ্যাকাউন্টের ধরন মোবাইল ব্যাংকিং, অ্যাকাউন্টদারির নাম নাজমুল হক, পরে দেখতে পারতেছেন যে এনআইডি নাম্বার আমার, পরে মোবাইল নাম্বার যে নাম্বারে নগদ রয়েছে, তো দেখতে পারতেছেন যে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী নগদ সবিস দেখতে পারতেছেন। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন টেক রিলেটেড পেতে অবশ্যই আমাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবিস দেখতে পারতেছেন যে অল ইনফরমেশন দেখাচ্ছে ব্যক্তিগত তথ্য, তো এটা কিন্তু ভালোভাবে আপনাকে ফিল আপ করে নিতে হবে। দেখতে পারতেছেন যে শিক্ষার্থী অভিভাবকের নাম্বার নিচে রয়েছে, পোস্টকোড উপজেলা জেলা সব কিছু রয়েছে। পরে দেখতে পারতেছেন যে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে আপনি কি প্রতিবন্ধী বা অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা ইতিম বা নদী বাঙ্গন কপলিত পরিবারের সন্তান, তো আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেটা সিলেক্ট করে দিবেন। পরে দেখতে পারতেছেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এই জায়গায় ক্লিক করবেন। তো সকল তথ্য কিন্তু আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে। পরে দেখতে পারতেছেন যে অভিভাবক, অভিভাবকের নাম প্রথমে, পরে রয়েছে অভিভাবক কে, বাবা না মা, তো এটা সিলেক্ট করা হয়ে গেলে সকল ইনফরমেশন আপনি কিন্তু ইজিলি কিন্তু ফিল আপ করতে পারবেন। এই জায়গায় কিন্তু এই যে পরিবারের সংখ্যা বা উপার্জিত সদস্য সংখ্যা একজন, তো দেখতে পারতেছেন যে আমার শুধু বাবাই উপার্জন করে, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু সবগুলো কিন্তু এক এক করে ফিল আপ করে নেবেন যা যা চেয়েছে। তো দেখতে পারতেছেন যে আপনার জমি কত শতক রয়েছে বা কোন ক্যাটাগরি, আপনার পৌরসভাতে জমি না সিটি কর্পোরেশনে, তো এটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু অন্য অন্য, তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এই বার্ষরিক আয় এটা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি দিতে হবে। তো দেখতে পারতেছেন যে আমি 5,000 দিয়েছি, তো এই জায়গায় কিন্তু আবার ইংরেজিতে কনভার্ট করে নিয়েছে 5,000 টাকা অনলি। তো আপনি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এই জায়গায় ক্লিক করবেন। সবগুলো কিন্তু আপনি এক এক করে ফিল আপ করবেন। আপনি যেহেতু ডিগ্রিতে পড়াশোনা করতেছেন ফার্স্ট ইয়ার, আপনি কিন্তু ইজিলি কিন্তু সবগুলো বুঝতে পারবেন। পরে দেখতে পারতেছেন যে চয়েস ফাইল, এই জায়গায় ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে এসে আপনি আপনার পিকচারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে অটোমেটিকলি এই জায়গায় নিয়ে নেবে। তো এই পিকচারটা আপনারা দেখবেন যে অনেক সময় নিচ্ছে না বা অনেক সমস্যায় পড়তে পারেন, তো অবশ্যই কমেন্ট করবেন। ছবি দেখতে পারতেছেন, ছবি কিন্তু সবার ছবি নিবে না, এ জায়গায় অনেক ই রুলস দিয়ে দিয়েছে যে ফাইল সাইজ অবশ্যই 100 কিলোবাইট বা তার কম হতে হবে বা 300x300 পিক্সেলের মাত্রা হতে হবে। তো ওই জায়গায় কিন্তু রুলসটা দিয়ে দিয়েছে, তো এই অনুসারে আপনি আপনার পিকচারটা কনভার্ট করে নেবেন। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন 300x300 ফটো কনভার্ট, তো ওই জায়গায় ক্লিক করে আপনি আপনার ফটোটাকে আপলোড দিয়ে দিলেই কিন্তু 300x300 পিক্সেলের একটা ই হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে আপনার ছবি। তো সেটা কিন্তু ইজিলি কিন্তু এই জায়গা থেকে চয়েস ফাইলে ক্লিক করে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো ছবি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারতেছেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এই জায়গায় ক্লিক করবেন। দেখতে পারতেছেন যে পূর্বরূপ, তো এই জায়গায় কিন্তু সকল ইনফরমেশন রয়েছে। আপনি কিন্তু এক নজরে সবগুলো কিন্তু সব পেজে ফিল আপ করলেন, সবগুলো কিন্তু ইনফরমেশন এই জায়গায় দেখতে পারবেন, সবগুলো এই জায়গায় দেখতে পারবেন, অল ইনফরমেশন আপনি এই জায়গায় পেয়ে যাবেন। তো এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন যে উপবৃত্তির জন্য আবেদন করুন, এই জায়গায় ক্লিক করে দেবেন। আপনি দেখতে পারবেন এরকম একটা প্রভাব চলে আসবে, অনুরোধ নিশ্চিতকরণ। এবার অ্যাপ্লিকেশনের সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না, তো আপনি অবশ্যই হাইতে ক্লিক করবেন। হাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো অটোমেটিকলি পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে এরকম একটা ফর্ম চলে আসবে। আপনার ওই ফর্মটাকে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে আপনাকে কলেজে জমা দিতে হবে, পরের কাজগুলো কিন্তু কলেজের। তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি বলবো, যারা এখনও অ্যাপ্লাই করেন নাই তারা অবশ্যই ধৈর্য সহকারে আপনার স্মার্টফোনটি দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারতেছেন, কোনো প্রকার টাকা পয়সা লাগতেছে না। সো ফ্রেন্ডস, এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও। এতগুলো তথ্য বা ইনফরমেশন দেওয়ার পরেও যারা এখনও এই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।